আমরা অনেক সময় অনেক মানুষকে খোঁটা দিয়ে বা খোঁচা দিয়ে অথবা ইয়ার্কির ছলে ঠাট্টা করে থাকি, যে ঠাট্টাটা আদৌ আমাদের করা উচিত কিনা সেটা আমি মনে করি সবার বিবেকের কাছে প্রশ্ন। আমার প্রশ্ন উঠতে পারে কী ধরনের, হ্যাঁ শুরু করি, আমরা বাইরে থেকে দেখি জাজমেন্টাল হয়ে, অনেক সময় জাজমেন্টাল হয়েও করি এ ধরনের প্রশ্ন। যেমন একটা মেয়ে বিয়ে হয়েছে অনেক দিন, 7-8 বছর, আমরা যেহেতু ওদের কোনো বাচ্চা নেই, দেখলে বলি কী ব্যাপার তোমাদের, ঘটনা কি, হানিমুন পিরিয়ড আর কতকাল, বইলা দিয়ে হাসি, আরে বাবা দেখাইলো বটে। আমরা কিন্তু একবারও ভাবি না হয়তোবা তারা আসলে বাচ্চার চেষ্টা করছে, হয়তোবা তাদের এই বাচ্চা নিয়ে প্রতি রাতেই স্বামীস্ত্রীর মধ্যে একটা নীরব যুদ্ধ হচ্ছে। আমরা কিন্তু ওইটার কথা না ভেবে ধম করে বলে ফেললাম, 7 বছর হয়ে গেছে আর কত হানিমুন পিরিয়ড করবা, অ্যাজ ইফ মনে হয় যেন হানিমুন পিরিয়ড ওনার টাকায় করতেছে আর কি, এরকম একটা ভাব। আরও আছে একটা মেয়ে হঠাৎ করে দেখা গেল বমি করছে, কথা নেই বার্তা নেই, বমি হচ্ছে, মেয়েটা বিয়ে হয়েছে, বিয়ের পরে মেয়েটা শারীরিক অসুস্থতা হতে পারে কিন্তু, তাই না? তানা দিকে আমরা কি বললাম, কি ব্যাপার, কি কোনো খবর আছে নাকি, বলো তো কি অবস্থা, কি অবস্থা, হয়তো মেয়েটা ইউটেরাসে একটা টিউমার হয়েছে, হয়তো সে খুব বাজে একটা অসুস্থতায় শিকার হয়েছে। সেদিকে না গিয়ে আমরা কি করলাম, উল্টা তাকে নিয়ে জোকিং শুরু করে দিলাম, হ্যাঁ বুঝি বুঝি সবই বুঝি বলে, অর্থাৎ না জেনে না শুনে ধুম করে আমরা একটা মন্তব্য করে বসলাম। আরও আছে, আমি আসলে পয়েন্টসগুলো লিখে নিয়েছি, হ্যাঁ, যে কারো হয়তো বা দুটা বা তিনটা মেয়ে আছে, বাস হয়ে গেল আর কি, দেখা হওয়ার সাথে সাথে একটা ছেলে নাও না কেন, ছেলে ছাড়া কেমনে চলে, ছেলে আরে ছেলে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু কারো যদি 3 ছেলে থাকে তাকে কিন্তু মেয়ে নাও না কেন, মেয়ে নাও না কেন খুব একটা শুনতে হয় না, এটা এইটা আবার আমরা খোঁচা দিতে পছন্দ করি না। এগুলো তো আসলে খোঁচা, আমাদের গায়ে পোড়ানি লাগে এবং পোড়ানির জন্য আমরা মানুষকে খোঁচা দিতে পছন্দ করি। তখন ছেলেওয়ালা মহিলাকে খুব, মহিলা বা পুরুষ খুব কমই শুনতে হয় যে একটা মেয়ে হলে ভালো হইতো তোমাদের, একটা দুটো বললে বলে, না হলে না বলে, কিন্তু যদি কারো 2টা বা 3টা মেয়ে হয়েছে তো শেষ, তাকে দেখা হইলেই প্রথম কথাই ছেলে হবে কবে, কেন ভাই ছেলে হলে কি হবে, আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন, আমি জানার দরকার খুব। আসলে আমাদের সামবডি হ্যাজ টু কাম আপ লাইক দিস, উত্তর দিয়ে দিতে হবে সাথে সাথে, বা আমার মেয়েরা কি আপনার বাড়িতে গিয়ে খাচ্ছে, নাকি আমার মেয়ে হয়েছে বলে আপনার বাড়িতে গিয়ে আমি কাঁদতেছিলাম। আমি এটা সামগ্রিক অর্থ নিয়ে কথাগুলো বলছি, কারণ এই কথাগুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্টে আমি বলছি, এই পর্যন্ত যারা সাফারার তারা কেউ না কেউ কোনো না কোনোভাবে আমার সাথে যখন কথা বলে আমি তখন খুব কষ্ট পাই, আমি কষ্ট পাই, এবং কষ্ট পাই ওই মানুষটার জন্য নয়, কষ্ট পাই মানুষের মানসিকতার জন্য, যে কতটা নিচে নেমে গেলে এই ধরনের না জেনে না শুনে মানুষের কষ্টের মধ্যে খোঁচা দিয়ে ইয়ার কি করে, আমরা মনে করি না জানে কি একটু ওয়াও স্মার্টনেস আমরা দেখিয়ে ফেললাম। একটা মেয়ের বয়স হয়ে গেছে 30-32 বছর, মেয়েটার হয়তো বিয়ে হয়নি, বাস আমরা বললাম আরে তুমি তো এলা খাঁচার কি কয়ে উড়ন্ত পাখি, কি বাজা বাতাস লাগায় লাগায় ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ আরে সুখ আর সুখ, আমাদের মতো অবস্থা হইতো 2 বাচ্চার মা হইতে বুঝতা। আসলে কথা কি, আপনি জানেন যে মেয়েটার বিয়ের চেষ্টা হচ্ছে কি হচ্ছে না, এখন এই যে তাকে খাঁচার পাখি বলে খোঁচা দিয়ে দিলেন, হাস রঙ তোমাদের তো দিন দেখাইতেছো বটে, আর কত বাতাস লাগাবা, আর কত বাতাস লাগায় ঘুরবা, অ্যাজ ইফ মনে হয় যেন 14টা বিয়ে আসছিল, 14টা বিয়ে থেকে বিয়ের কি বলে পিড়ি থেকে মেয়েটা উঠে হাইটে চলে আসছে। এটা করি আমরা, না জেনে না শুনে মানুষের কষ্টের মধ্যে আরও খোঁচা দিয়ে দিই, আমরা একটা তৃপ্তি পাই। আরও আছে একটা ছেলে হয়তো জুতা সুখ তোলে সে খয়ে ফেলতেছে চাকরি খুঁজতে খুঁজতে, তাকে দেখা হওয়ার সাথে আমাদের প্রথম আমি তো পাস করছি আজকে প্রায় 4 বছর হয়ে গেল না, বাপের হোটেল, আরে আমাদের যদি এরকম একটা বাপ থাকতো, কারণ নিজে কিন্তু চাকরি করতেছে ভালো হোমরা চোপড়া পোস্টে আছি, আমাদের বাপ থাকলে আমাদের 9টা-5টা করতে হতো না। ওনারা কি জানেন 9টা-5টা একটা চাকরির জন্য ছেলেটা প্রতি রাত্রে কতবার হাউ হাউ করে দেয়ালে মাথা কোটে জানেন না, ওকে দেখা কিন্তু ওনারা কি করলেন ফাট করে বলে ফেললেন, আসতো তো বাপের হোটেলে পা নাচা নাচা দিব্যি চলতেছো বাচ্চার মতো, খোঁচা 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 দম খোঁচা। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই মানসিকতার দারিদ্রতা আমাদেরকে দিনকে দিন অনেক পিছনে ফেলে দিচ্ছে। এই যে জিনিসগুলা, এই যে হুল ফোটানো,
এই যে খোঁচা দেওয়া, এই যে একটা ইয়ারকি মনে করে যে না জানি কি মজার কথা বইলা ফেললাম, কি মধুর একটা ইয়ারকি দিলাম, এগুলো কতটা নীরবে রক্তপাত ঘটায় সে মানুষটার মনে একবার কখনো ভেবেছেন? আমি জানি আমরা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু কেউ কেউ আমরা করি। আমরা আমি আমার একটাই প্রশ্ন, এই নীরব রক্তপাত তো আপনি দেখছেন না, আপনি দেখছেন আপনার কি বলে না এটাকে অসাম হিউমার, কি দারুণ খোঁচাটা দিলেন, কি সুন্দর বাতাসে উড়ার কথা বললেন, কি দারুণ বললেন হানিমুন পিরিয়ড আর কত কি বললেন, বাচ্চা হবে নাকি বাচ্চা, ওয়াও, এগুলো মনে করে নিজেই নিজেকে মনে করছে ওয়াও কি কাজটা করে ফেললাম। খবরদারি কাজটা করেন না, ডোন্ট বি জাজমেন্টাল, উপর থেকে দেখে মানুষকে বিচার করবেন না প্লিজ। আপনি জানেন না আপনার একটা কথার খোঁজা রাতের পর রাত একটা মানুষকে বিনত রাখতে পারে, রাতের পর রাত একটা মানুষের দু চোখের পাতা এক না হওয়া থেকে বিরত রাখতে পারে, রাতের পর রাত একটা মানুষের নীরবে রক্তক্ষরণ ঘটাতে পারে। ডোন্ট গো ফর দ্যাট। সবসময় মনে রাখবেন আমরা কখনো জাজমেন্টাল হব না, এটা মনের মধ্যে আমাদের গেঁথে রাখতে হবে। জাজমেন্টাল হওয়ার কোনো অধিকার আমাদের নেই, জাজমেন্টাল হওয়ার দরকার নেই, কাউকে নিয়ে খোঁচাখুচি করারও দরকার নেই, এই ধরনের তৃতীয় গ্রেডেড আমার চোখে ইয়েস ইয়ারকি ধরো কোনো রকমের অধিকার আমাদের নেই। এই ধরনের কাজ করবেন না, এই জন্য যে আজকে যেসব কথা বলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে, কাল বা পরশু এই ঘটনার পুনরাবৃত্তি আপনার জীবনে ঘটতে পারে, আপনার সংসারে ঘটতে পারে, আপনার ফ্যামিলিতে আসতে পারে। ইউ নেভার নো, দ্যাট ইজ ইংলিশ ওয়ার্ড, ইউ নো, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। সো বেটার বদলে ফেলেন মানসিকতা, পরিণত হন একজন সুস্থ মানসিকতার মানুষে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছিল না বন্ধু।